আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা একটা চমৎকার একটা ফ্যামিলি ব্লগ, এটা একটা মিষ্টিময় ব্লগ। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো মাহিরাস মম কিচেন নামে একটা ফেসবুক পেজ থেকে আমি আমার পরিবারের জন্য বেশ কিছু মজাদার মজাদার সব আইটেম অর্ডার করেছি। তো কী কী সে আইটেম সেগুলো আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি। কেকটা তো দেখতেই পারলেন। তারপর এনেছি হচ্ছে কাঁচাগোলা মিষ্টি। তো কাঁচাগোলা মিষ্টিটা কিন্তু আমার ফ্যামিলির সবাই খুব 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 পছন্দ করে। কোনটার প্রাইস কত সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য মেনশন করে দিব। এবং যে কেকটা হচ্ছে এক পাউন্ডের কেকটা হচ্ছে 800 টাকা। তো এই কাঁচাগোলা মিষ্টিটা আমার কাছে যেই ভালো লেগেছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। আর এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালোজাম। তো এগুলো কিন্তু ফারিয়াপুর হাতে তৈরি করা মজার মিষ্টি, না খেলে কিন্তু সত্যিই মিস করবেন। তো যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা কিন্তু চিনি কম দিয়েও কিন্তু এই যে মজাদার যে মিষ্টিগুলো আছে, মিষ্টি কম যারা খেতে চাচ্ছেন সেইভাবে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপুকে বললে কিন্তু আপু সেভাবে বানিয়ে দিতে পারবে। তো আমি কি বলবো, আপনাদের ভাইয়ারও কিন্তু নতুন ডায়াবেটিস ধরা পড়েছে, আবার আমার শাশুড়ি মায়েরও কিন্তু ডায়াবেটিস, বাট আম্মা এবং আপনাদের ভাইয়া দুজনেই কিন্তু অনেক মজা করে মিষ্টিগুলো খেয়েছে। কালোজামটা কিন্তু সুপার ডুপার ছিল। আর এই যে দেখেন স্পঞ্জ মিষ্টির কথা আর কি বলবো, মানে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি কিন্তু অনেক মজাদার। তো পরিবারের সকলের জন্য যেহেতু এনেছি, তো একা একা খেলে তো হবে না, সবার জন্য প্লেটিং করা লাগবে যেন সবাই যেন এর স্বাদ নিতে পারে। কেকটা লুকটা এতটাই সুন্দর ছিল, মানে আমি কি বলবো। তো আপু কিন্তু একটুখানি ফটোশ্যুট করেছিল, তো আমি সেটাই একটু দেখাচ্ছি, আমার পার্সেলটার ফটোশ্যুট। তো এখানে কিন্তু প্রত্যেকটা মিষ্টি আধা কেজি করেছিল আর কেকটা ছিল 1 পাউন্ডের। তো মানহামণি বসে আছে কেক খাবে বলে, তো আমি মানহামণিকে একটু কেক দিলাম। এরপর আমার পরিবারে যারা আত্মীয় স্বজন আছে, আমার ননদ, আমার শাশুড়ি মা, আমার দেওর, সবার জন্য আমি প্লেটিং করা শুরু করে দিলাম। তো প্লেটিংয়ের ভিতরে ফার্স্টে আমি একটা প্লেট আর একটা কাপ নিয়ে নিলাম। এই কাপটার ভিতরে আমি 2টা করে মিষ্টি দিয়ে দিব, কারণ আমি যেহেতু আধা কেজি মিষ্টি এনেছি, আমাদের সবারই যেন ঠিকঠাক মতো হয়, সেই হিসাব করে সবাই যেন জাস্ট অ্যাটলিস্ট টেস্ট করার যেন সুযোগ পায়, আমি সেইভাবে করে কিন্তু প্লেটিংটা করে নিচ্ছি। একটু রসও দিয়ে দিচ্ছি কাপের ভিতরে, মানে আপুর তৈরি মিষ্টিগুলা এত এত মজা। তো সামনে আমি ভাবছি যে এই মিষ্টিগুলো যেহেতু এতটা ভালো হয়েছে, আপুর স্পেশাল কিছু সিগনেচার মিষ্টি আছে, যেগুলো হচ্ছে মালাই চপ, ব্ল্যাক ফরেস্ট কেক। তো আমি ভাবছি সামনে ব্ল্যাক ফরেস্ট কেক, মালাই চপ এগুলো সামনের সপ্তাহে অর্ডার করব, যেন আবার আমরা পরিবারের সবাই মিলে যেন খেতে পারি। কেকটা এত টেস্টি, আমি আপনাদেরকে কি বলবো, মুখে দেওয়ার সাথে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা দোকান থেকে যে ব্র্যান্ডেড শপগুলো থেকে কেকগুলো কিনি, সেগুলো কিন্তু ম্যাক্সিমামেরই মেয়াদ থাকে না, আর ওগুলো খেলে কিন্তু পেট খারাপ হয়, তারপর হচ্ছে ভমিটিং হয়, অনেক সময় ফুড পয়জনিং হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, কারণ সেগুলো বাসি কেক থাকে। কিন্তু হোমমেড যারা করে, হোমমেড কেক যারা তৈরি করে, তাদের কেকগুলো কিন্তু আপনাদের রুচি অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু তৈরি করা হয়। আর আমি কিন্তু আপুকে বলে দিয়েছিলাম যে আপু, আমাদের বাসায় কিন্তু আমার শাশুড়ি মারও ডায়াবেটিস আছে, আপনাদের ভাইয়ারও ডায়াবেটিস আছে, আপনার কিন্তু কেকে চিনির পরিমাণটা কিন্তু কম থাকবে। তো আপু কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করেছে, চিনির পরিমাণ কম হলেও কিন্তু স্বাদের পরিমাণ কিন্তু এতটুকুও কম ছিল না। আপুর হাতে এক কথায় বলতে গেলে জাদু আছে। তো মাহিরাস মম কিচেন ফেসবুক পেজ থেকে আপনারা যদি এইরকম মজার মজার মিষ্টি কিনে ফ্যামিলির সবাই মিলে যদি মজা করে খেতে চান, তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যে মিষ্টির দাম এবং কেকের যে দামটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সের ভিতরে ডিটেলস দিব এবং পেজটাও মেনশন করে দিব। আপনারা জাস্ট 1 ক্লিকে আপনারা কিন্তু পেজটা ভিজিট করতে পারবেন। এবং আপনাদের যদি কাস্টমাইজ কোনো কেক খেতে মনে চায়, যেমন দোতলা, তিনতলা, তারপর হচ্ছে হার্ট শেপ বা কার শেপ বা বাচ্চাদের বিভিন্ন থিমের কিন্তু কেক হয়, তো সেই থিম অনুযায়ী কিন্তু আপু কেক মেক করে দিতে পারবে। আর আপুর কেক কিন্তু অনেক 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 বেশি ইয়ামি। তো আপনাদের যে কোনো ঘরোয়া অনুষ্ঠান, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, বা কেউ যদি SSC-তে A+ পায়, HSC-তে A+ পায়, তাহলে কিন্তু আপনারা আপুর কাছ থেকে মিষ্টি কিনে কিন্তু আপনারা কিন্তু সবাই মিলে মিষ্টি দিয়ে আপ্যায়ন করতে পারবেন আত্মীয় স্বজনদেরকে। তবে একটা কথা বলে দেয়, আমরা সাধারণত মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো খাই সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা থাকে, বাট আপু এই যে মিষ্টিগুলো তৈরি করেছে এগুলো কিন্তু 100% সব অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে তৈরি করা, যেমন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা। এবং এই যে মালাইটা দেখতে পাচ্ছেন বা এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা খাবার কিন্তু খুবই মজাদার, আর বাসি হওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ আমি যতটুকু কোয়ান্টিটি অর্ডার করেছি আপু কিন্তু সেই কোয়ান্টিটির বানিয়ে দিয়েছে। এরকম না যে আপুর কাছে অনেক স্টক থাকে, আমি চাইলাম আপু আমাকে পাঠিয়ে দিল, এরকম না।
মিনিমাম 2-3 দিন আগে আপনাদের অর্ডার করতে হবে, তারপর আপু সেটা বানাবে এবং ফ্রেশ ফ্রেশ খাবারগুলো আপনাদের জন্য পাঠিয়ে দিবে। তো আমি আমার শাশুড়ি মা এবং আমার ননদের জন্য যে প্লেটিংটা করছি সেই প্লেটিংয়ের ভিতরে আমি এক পিস কেক দিয়ে দিলাম। বড় পিস কেকটা দিলাম হচ্ছে আমার ননদের জন্য, কারণ আমার ননদের 2টা বাবু। আর আমার শাশুড়ি মায়ের ঘরে যে প্লেটটা দিলাম সেটার ভিতরে আমি এক পিস কেক দিয়েছি। আর ওই কেকটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের, আম্মা আর হচ্ছে উদয় যেন খেতে পারে এরকম, মানে আমার দেওয়ার নাম উদয়। তো এরপর আমি কাপের ভিতরে 2টা স্পঞ্জ মিষ্টি আমি দিয়ে দিলাম, দিয়ে রসটা দিয়ে দিলাম, কারণ স্পঞ্জ মিষ্টির মজার জিনিসটাই হচ্ছে মানে রসটা। তো আমি রসটা দিয়ে দিলাম। তো 2টা প্লেটই রেডি হয়ে গেছে আমাদের জন্য। অল্প কিছু মিষ্টি রেখে আমি বাকি মিষ্টিটা মানে আমার যে আমার শাশুড়ি মা এবং হচ্ছে আমার ননদিনীর জন্য আমি রেডি করে ফেললাম। বিশ্বাস করবেন না, আমার শাশুড়ি মা মিষ্টি খেয়ে এত প্রশংসা করেছে ফারিয়াপুর, মানে বলার বাহিরে। আম্মা তো বলছিল যে আমি তো ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে পারি না, আমার তো মনে হয় ফারিয়ার কাছ থেকে আমার মিষ্টি কিনে খেতে হবে। তো আমি বললাম যে আম্মা আপনার যখন খেতে ইচ্ছা করবে, যেই মিষ্টিটা খেতে ইচ্ছা করবে আমাকে বলবেন, তাহলে আমি ফারিয়া আপুকে বলে দিব আপনার জন্য মজা করে মিষ্টি বানিয়ে দিতে। আপনার জন্য মিষ্টি বানিয়ে দিলে আপনি খাবেন আর আমরা তৃপ্তি করে দেখব। তো যাই হোক, যেহেতু প্লেটিং করা হয়ে গেছে, যত সন্ধ্যার সময় তাই আমি যে এখনই যে প্লেটটা দিয়ে আসি যেন পরিবারের সবাই যেন মজা করে খেয়ে নিতে পারে। তো আম্মা কেকটা খেয়ে অনেক প্রশংসা করেছেন এবং প্রত্যেকটা মিষ্টি অনেক মজাদার ছিল, দোকানের কেমিক্যাল দেওয়া মিষ্টির মতো ছিল না, একদম অথেন্টিক ঘরে বানানোর মিষ্টির মজাই কিন্তু একদমই আলাদা।